এটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে গিয়েছিলাম দুপুরে রান্না বান্না শেষে একটু বাহিরে, বাহির থেকে কি কি কিনে এনেছিলাম, আমেরটি, নাড়ু, আরও অনেক কিছুই কিনে আনা হয়েছিল। আর এই যে তারপরে চা বানিয়ে সবাই খাওয়ার জন্য চা বসিয়েছিলাম। আর এই যে বাজার থেকে লাল শাক আনা হয়েছিল, লাল শাকটা দেখেন কেমন লাল টুকটুকে, এইরকম লাল শাক মাঝে মাঝেই দেখি। আর যে বাজার থেকে আমড়া, পেয়ারা অনেক কিছুই নিয়ে আসা হয়েছিল, আমি সব খাবারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমড়াগুলো এখন খেতে ভালোই লাগে, খুব মিষ্টি মিষ্টি আমরা, সাথে ছিল যে টমেটো, পেয়ারা, সব কিছু সুন্দর গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে ওই যে শাকটা বসিয়েছিলাম সেই শাকটা এখন বাগার দিব। শাকটা একদম ওই মোমের মতো নরম হয়ে গিয়েছিল, খুবই ভালো ছিল। এইরকম লাল শাক আসলে দেখা যায় না, আজকাল শাক রান্না করলে দেখা যায় যে সেগুলো কেমন জানি সবুজ সবুজ কালার হয়ে যায়। আর শাকটা সিদ্ধ হচ্ছে, আর এই ফাঁকে আমি এই যে আমড়া পেয়ারা অনেকগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে একদম এই যে কাসুন্দি দিয়ে সুন্দর লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। এভাবে খেতে খুবই ভালো লাগে, দুপুরবেলা দেখা যায় গরমের ভিতরে এরকম আমড়া পেয়ারার ভর্তা খেলে খুবই মজা হয়। অবশ্য প্রায় দিনই আমি করি ভর্তাটা খেতে, আবার এমনি এমনিও খাওয়া হয়, কেটে ভর্তাটাই বেশি খাওয়া হয়। খাওয়া শেষ করে এই যে শাকগুলো রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছিলাম লাল শাক। আর এই যে রান্না তো অনেক কিছুই করেছিলাম, তারপরে রান্না শেষ করে আমরা খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাইরে। সেখানে যেয়ে আমরা অনেক কিছুই, মানে বাইরে বলতে সেই কি বলে এটা উত্তর সি মানে উত্তরা উত্তর যে সেখানে গিয়েছিলাম, যে এই যে যে এখানে এই আমিরটি আমিরটি কিনে এনেছিলাম। আর এনেছিলাম এই যে লাড্ডু, লাড্ডুগুলো সব ঘিয়ে ভাজা লাড্ডু ছিল, খুবই মজার ছিল লাড্ডুগুলো। এসব খাবারগুলো দিয়ে দিলাম সবাই, এখন প্লেটে দিচ্ছিলাম যে সবাই একসাথে আমরা খেয়ে নিব এগুলো, যে যে খাবে আর কি। বাইরে কেউ কিছুই খাওয়া দাওয়া করা হয় নাই, বাসে এসেই খাবো। আর এই যে চার জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম চা ফুটা চা বানাবো বলে, দুধটা ফুটে উঠলেই পাতি দিয়ে চাটাও বানিয়ে ফেলবো। আর এই যে চা নাস্তা এগুলো খাওয়ার পরে এনেছিল হলো মোগলাই পরোটার সাথে, চার সাথে খাওয়ার জন্য। আর এই যে মোগলাই পরোটাগুলো বেশ ভালোই লাগে, সন্ধ্যার দিকে এসব খেলে। কিনে আনা হয়েছিল অবশ্য, হাতে বানানো কিছুই ছিল না সব, তো সবাই এই নাস্তা খেলাম। নাস্তা খাওয়া দাওয়ার পরে রাতের খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছিলো, কারণ দুপুরে যা রান্না করেছিলাম তাই সেসব খাবারগুলোই ছিল রাতের খাবারেও। ওই যে চিংড়ি ভুনা করেছিলাম, রুই মাছ ভুনা করেছিলাম, ডাল ছিল, আর বেগুন আলু ভাজি, আর এই যে লাল শাক, এই খাবারগুলোই এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করব। অনেক রাত হয়ে গিয়েছিলো, অনেক রাতের ভিডিও এটা, অবশ্য খেতে খেতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো। সন্ধ্যায় বেশি নাস্তা করলে রাতের খাবারটা আসলে ঠিক তো তেমন খাওয়া হয় না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।